হাই বিওয়ার্স কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ রান্না করব নতুন আলু দিয়ে চিতল মাছের ছোল আর এই শীতকালীন পাতলা মাছের ছোল গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে চলুন চিতল মাছের ছোল রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমে লাগবে চিতল মাছ নতুন আলু টমেটো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ও তেল প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিয়েছি এরপর মশলাগুলো মিশিয়ে নেব এইখানে রয়েছে আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা জিরার গুঁড়া ও পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব আর সব মশলা আপনাদের মাছের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন এখন মাছ রান্না করার জন্য কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে এরপর মেখে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিব আর এপিট ওপিট করে হালকা গোল্ডেন করে ভেজে নিব এখন মাছগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর মাছ ভাজাগুলো প্লেটে তুলে নেব আর কড়াইয়ের এই তেলেই ফোড়নের জন্য দিব আধা চা চামচ জিরা দিয়ে এক মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়ার জন্য এখন ফোড়ন হয়ে গিয়েছে এরপর কড়াইতে দিব আলুগুলো আর আলুগুলো হালকা একটু ভেজে নিব আর যেহেতু নতুন আলু তাই আলুগুলো বেশি ভাজার দরকার নেই এখন আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এরপর দিব একটা টমেটো কুচি আর মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো এখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। এরপর ঝোলের জন্য এক কাপ পরিমাণ পানি দিব আর ঝোলের পানি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব এখন ঝোলের পানি ফুটে উঠেছে এরপর মাছ ভাজাগুলো দিয়ে দিব আর সাত মতো আধা চা চামচ লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে নেড়ে দিব আর মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট অপেক্ষা করব, আর এই সময় চুলারাশ মিডিয়াম থাকবে আর ঝাল ও লবণ আপনাদের স্বাদ মতো দিবেন এখন দশ মিনিট অপেক্ষা করার পর দেখুন মাছের আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করব। মাছের ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত আর এই সময় চুলার একটু কমিয়ে দিব এখন দেখুন আরও পাঁচ মিনিট অপেক্ষা করার পর মাছের ঝোলের উপরে তেল উঠে আসছে আর এখন গরম গরম চিতল মাছ ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি এরপর পরিবেশন করব আর এইভাবে শীতকালে কম মশলা দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে দারুণ লাগে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নতুন আলু দিয়ে চিতল মাছের ঝোল আর এইভাবে চিতল মাছ রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ